মুখার্জি স্যার চ্যানেল তরফ থেকে 2023 সালে সফল সকল প্রিয় ছাত্রছাত্রীদের একরাশ শুভেচ্ছা জানাই ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। 2023 সালে মাধ্যমিক ফল প্রকাশের সাথে সাথেই 2024 সালের মাধ্যমিক নিয়ে বড় ঘোষণা করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী পরীক্ষার রুটিন জানিয়ে দিয়েছে পর্ষদ। কয়েকটা বিশেষ দিক খেয়াল রাখতে হবে এবারের পরীক্ষার্থীদের। 2024 সালের মাধ্যমিক পরীক্ষার পুরো রুটিনটা একবার দেখে নিই চলো। প্রথম ভাষার পরীক্ষা হবে ফেব্রুয়ারির 2 তারিখে শুক্রবার। দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে ফেব্রুয়ারির 3 তারিখ শনিবার। ইতিহাসের পরীক্ষা একদিন গ্যাপ 5 তারিখে 5ই ফেব্রুয়ারি সোমবার। ভূগোলের পরীক্ষা 6ই ফেব্রুয়ারি মঙ্গলবার। এরপরে অঙ্ক একদিন গ্যাপ আছে 8ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। তারপর জীবনবিজ্ঞান 9 তারিখ ফেব্রুয়ারি 9 তারিখ শুক্রবার। ভৌতবিজ্ঞান ফেব্রুয়ারি 10 তারিখ শনিবার এবং ঐচ্ছিক বিষয় যাদের আছে তাদের ফেব্রুয়ারি 12 তারিখ সোমবার। এ হলো পরীক্ষার রুটিন। এবারে অনেকটা এগিয়ে আনা হয়েছে মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ 2024 সালের শুরুতেই ফেব্রুয়ারির 2 তারিখ থেকে পরীক্ষা শুরু। পরীক্ষা চলবে টানা 10 দিন 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল 11:45 থেকে বিকেল 3টে পর্যন্ত চলবে পরীক্ষা। প্রশ্নপত্র পড়ার জন্য 15 মিনিট বাড়তি সময় পাবে পরীক্ষার্থীরা। গত 2 বছরের থেকে এবারের নাম্বার অনেকটা কম উঠেছে বলে বিশেষজ্ঞদের ধারণা। তার সাথে এবারে প্রস্তুতির জন্য সময়ও তোমরা কম পাচ্ছ। তাই তোমাদের জন্য এই সপ্তাহ থেকে আমাদের চ্যানেলে মাধ্যমিকে স্পেশাল গণিত, ভৌতবিজ্ঞান ও জীবনবিজ্ঞানের চ্যাপ্টার ও প্যাটার্ন ওয়াইজ ভিডিওগুলো সিরিজ আকারে নিয়ে আসতে চলেছি। পরে প্র্যাকটিস সেট ও সাজেস্টিভ ভিডিওগুলো দেওয়া হবে। আগের ভিডিওগুলো একবার দেখে নিও। মাধ্যমিকে সবার সেরা রেজাল্টের জন্য নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করতে হবে, তাই তোমাদের মাধ্যমিক সিরিজের ভিডিওগুলো মাস্ট দেখতেই হবে। তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিও এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে ও স্কুলের গ্রুপে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে।